weak verb অর্থাৎ দুর্বল verb। একটু আগে কিন্তু আমরা strong verb নিয়ে আলোচনা করলাম, যে শক্তিশালী একটা verb, যে verbকে সহজেই কাবু করা যায় না, অর্থাৎ সহজেই পরিবর্তন করা যায় না, মানে এটাকে পরিবর্তন করলে একটু ঝামেলা পাওয়া যায়। যাই হোক, মজা করে বললাম। আর উইক ভার্বটা হচ্ছে একদম দুর্বল, তাকে ছোঁয়া দিলে বা বললেই সে খুব দ্রুততার সাথে পরিবর্তন হয়ে যায়, মানে অন্য একটা ভার্বে ট্রান্সফর্ম করা যায় খুব ইজিলি, খুব একটা কঠিন হয় না। যেমন স্ট্রং ভার্বের ক্ষেত্রে ভাওয়েলের কিছু নিয়ম আছে, ভাওয়েলকে পরিবর্তন করতে হয়, তার সাথে ই বা এন ই যোগ করতে হয়। কিন্তু উইক ভার্বের ক্ষেত্রে কী করতে হয়? তাহলে উইক ভার্ব কাকে বলে? যে সকল ভার্বের শেষে, যে সকল ভার্বের শেষে কী করতে হয়, ই ডি ডি বা টি যুক্ত করে তাকে পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করা যায়। সরি, পাস্ট টেন্স না, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে পরিবর্তন করা যায়, তাকে উইক ভার্ব বলা হয়। আর আবার বলি, উইক ভার্ব হচ্ছে যে সকল ভার্ব বা ওই সকল ভার্ব, উইক ভার্ব হচ্ছে ওই সকল ভার্ব যে সকল ভার্ব এর শেষে ডি ই ডি বা টি যুক্ত করে ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করা যায়, তাকে উইক ভার্ব। একটা ওয়ার্ড দিয়ে চিন্তা করা যায়, যেমন ডাই, ডাই অর্থ মৃত্যু, এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ডি আই ই ডাই, ডি আই ই ডাই। এই ডি আই ই এর শেষে যদি ডি যুক্ত করি, ডি আই ই ডি ডাইট, ডি আই ই ডি, তাহলে সেটা মৃত্যু হয়েছিল, মানে ডাইট মৃত্যুবরণ করেছিল, ডাইট। তাহলে এটা কিন্তু ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম। আর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডাইট। অর্থাৎ উইক ভার্বের ক্ষেত্রে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হয়। যেমন থিঙ্ক অ্যাবাউট আরেকটি বিষয় চিন্তা করা যায়, ক্যাচ অর্থাৎ ধরা। আমরা যখন কোনো ক্রিকেট খেলি, বল ধরি, ক্যাচ করি, ক্যাচ অর্থাৎ ধরা, সি এ ইউ জি এইচ টি, ক্যাচ, সি এ জি ইউ জি, সরি, সি এ ইউ জি এইচ টি, ক্যাচ, ক্যাচ অর্থাৎ কি? ধরা। তাই ক্যাচটাকে যদি আমরা কাট করে দিই, কট, সি এ ইউ জি এইচ টি, কট, লাস্টে টি যুক্ত করে দিলাম, কট, তা কট অর্থ কি? ধরে এসেছিল। এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কট, সি এ ইউ জি এইচ টি, কট। তাহলে ক্যাচ থেকে কট, তাহলে কি হলো? ক্যাচ, ধরা, প্রেজেন্ট ফর্ম। বাট সেখানে যদি টি যুক্ত করে, সি এ ইউ জি এইচ টি, তো এখানে প্রেজেন্ট ফর্মে কি আছে? সি এ টি সি এইচ, ক্যাচ, সেটা কট হয়ে গেল, সি এ ইউ জি এইচ টি, কট, লাস্টে টি হলো এবং মাঝখানে ইউ হলো, তাহলে ক্যাচ থেকে কট হলো। এই কট হচ্ছে ভার্বের কি ফর্ম? পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে রাখতে হবে উইক ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম থেকে তার শেষে ডি ই ডি বা টি যুক্ত করে সেটাকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করলে তাদের দুটাই সমান হয়, তো একই থাকে, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটা ভার্ব একই থাকে। উইক ভার্বের ক্ষেত্রে সেটা প্রেজেন্ট থেকে কি হয়, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের জায়গায় তারা একই থাকে, অর্থাৎ ক্যাচ থেকে কট, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মে কট হয়ে গেল। ঠিক একরকমভাবে যেমন কি বাই, বাই অর্থাৎ ক্রয় করে, ডি ইউ আই বাই, সেটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্মে কী হয়ে যাবে বা পাস্ট ফর্মে কী হবে? পাস্ট ফর্মে সেটা বট হয়ে যাবে, ডি ইউ জি এইচ টি, বট। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল ফর্মে বট হয়ে যাবে। তাহলে আমরা খুব ইজিলি বুঝলাম, যে সকল ভার্বের শেষে ডি ই ডি এবং টি যুক্ত করে তাকে পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করে, তাকে উইক ভার্ব বলা হয়।